আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাজ্য সরকারের নতুন একটি চাকরির খবর, যেখানে আপনার অষ্টম শ্রেণী মিনিমাম যোগ্যতা থাকলে আপনারা আপনার যদি গ্র্যাজুয়েশন পাস অব্দি যোগ্যতা থাকে এই পদের বেলায় আবেদন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যে আপনাদের জন্য অষ্টম শ্রেণী পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত নতুন একটি সরকারি চাকরির খবর নিয়ে আমি হাজির, যেখানে শিশু সুরক্ষা কেন্দ্রে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। এই পদের বেলায় যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন জানিয়ে দেব। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যারা কাউন্সিলর পদে আবেদন করবেন এই পদের ক্ষেত্রে আপনাদেরকে 17,500 টাকা বেতন দেওয়া হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে 2 বছর চাইল্ড ওয়েলফেয়ারের তরফ থেকে। নেক্সট যে পদটি রাখা হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে নিয়োগ করে নেওয়া হবে, এখানে আপনাকে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, নলেজ থাকতে হবে কম্পিউটারের এবং চাইল্ড ওয়েলফেয়ারের তরফ থেকে আপনার কিন্তু 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 17,500 টাকা এই পদের বেলায় বেতন বা স্যালারি দেয়া হবে। এখানে হাউস ফিটার যারা আবেদন করবেন তাদেরকে এখানে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হলেই আবেদন করতে পারবেন। HS পাস যোগ্যতায় 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ার বা চাইল্ড কেয়ারের যে কোনো ইনস্টিটিউটে। 11,000 টাকা এই পদের ক্ষেত্রে আপনাদেরকে বেতন বা স্যালারি দেওয়া হবে। অ্যাকাউন্টেন্ট পদে যারা আবেদন করবেন বা স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে, এখানে আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে এখানে আপনার বয়স হতে হবে, গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং অ্যাকাউন্টসে অনার্স থাকতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটার এবং 3 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 14,000 টাকা এই পদের ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে। কুক পদে নিয়োগ করে নেওয়া হবে এই যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন, এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে, অষ্টম শ্রেণী পাস এবং এখানে আপনার অবশ্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে রান্না, তাহলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 17,500 টাকা এই পদের জন্য বেতন রাখা হয়েছে। হাউস কিপার পদে নিয়োগ করে নেওয়া হবে 18 থেকে 40 পর্যন্ত বয়সের কথা বলা হয়েছে, 8 পাস যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে হাউস কিপারের, অবশ্য এখানে 6,000 টাকা বেতন বা স্যালারি আপনাদেরকে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এই পদের বেলায় আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে আপনাদেরকে কি আরও ইনফরমেশন যেটা দেওয়া হচ্ছে এক্সাম বা সিলেবাসের উপরে, এখানে কাউন্সিলর পদে যারা আবেদন করবেন রিটেন পরীক্ষা 80 নম্বরের নেওয়া হবে, কম্পিউটার টেস্ট 10 নম্বর, ভাইভা বা ইন্টারভিউ যেটাকে বলে 10 নম্বরের নেওয়া হবে, সব মিলিয়ে 100। এবং এখানে কি কি থাকবে, এখানে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাইল্ড হেলথের তরফ থেকে কিছু ইনফরমেশান এবং অ্যারিথমেটিক কিছু থাকবে। চাইল্ড ওয়েলফেয়ার এবং এখানে আপনাদেরকে কি জানানো হচ্ছে, এই পদে যারা আবেদন করবেন 80 মার্কসের পরীক্ষা নেওয়া হবে রিটেন এবং 10 নম্বরে কম্পিউটার এবং ভাইবা 10 নম্বর, সব মিলিয়ে 100। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, চাইল্ড হেলথ এবং অ্যারমেটিক্স এই সেম থাকবে সিলেবাস। নেক্সট হাউস ফিটার যারা আবেদন করবেন রিজার্ভ ফর মেল ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবেন 80 মার্কসের রিটেন এক্সামিনেশান হবে, এই ক্ষেত্রে কোনো কম্পিউটার টেস্ট নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ বা ভাইবা নেওয়া হবে, 20 নম্বরের, সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা থাকবে। রিটেন এক্সামিনের পরীক্ষা, সিলেবাস, ইংরাজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড হেলথের উপরে কিছু প্রশ্ন এবং এখানে কিছু অ্যারিথমেটিক থাকবে। এবং নেক্সট যে পদটি রাখা হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদে যারা আবেদন করবেন 80 নম্বরের পরীক্ষা, এখানে 10 নম্বর কম্পিউটার টেস্ট এবং 10 নম্বর ভাইবা নেওয়া হবে, সব মিলিয়ে 100। আর প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেম সিলেবাস রাখা হয়েছে, আর শুধু এখানে কিছু পরিবর্তন যেগুলো ইন্টারভিউ বা কম্পিউটার টেস্ট যাদের নেই তাদের ইন্টারভিউতে 20-20 নম্বর করে দেওয়া হচ্ছে। কুক পদে যারা আবেদন করবেন রিটেন 80 নম্বরের এবং
20 নম্বরের ইন্টারভিউ, সব মিলিয়ে 100 নম্বর। হাউসকিপার যারা আবেদন করবেন 80 নম্বরের রিটেন এবং 20 নম্বরের ইন্টারভিউ, সব মিলিয়ে 100। এবং সিলেবাসের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রেই সেম রাখা হয়েছে। এবং নেক্সট কি রাখা হচ্ছে, এই ক্ষেত্রে ইংরাজিতে যে সাবজেক্টের নাম্বারটা তোমাদেরকে দেয়া হবে এখানে 20 নাম্বার থাকছে এবং সাবজেক্ট ইংলিশে 20 নাম্বার, এই ধরন কিছু ইনফরমেশান এখানে দেয়া আছে। এই ইনফরমেশান তোমরা দেখে নিতে পারবে, যেটা তোমাদের মার্কস রিটেন এক্সামিনেশনের উপরে কিছু রাখা হয়েছে। এছাড়াও কি কি ইনফরমেশান দেওয়া আছে, ইনফরমেশান এখানে তোমাদেরকে অনলাইনে সাবমিট করার অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়ে গিয়েছে 3/7/2019 এবং চলবে 24/7/2019 তারিখ বিকেল 5:30 PM পর্যন্ত। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আছো অবশ্য ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা কিন্তু PDF এবং সম্পূর্ণ অনলাইনে আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেই তোমরা যদি মনে করো অবশ্য আবেদন করে দিতে পারো। এখানে আর কি কি ইনফরমেশান চাওয়া হচ্ছে, কি কি দিয়ে আপনারা আবেদন করবেন, এখানে আবেদন করতে গেলে আপনাদেরকে যাবতীয় প্রমাণপত্র, আধার কার্ড এবং ডকুমেন্ট, এখানে পাসপোর্ট বা অবশ্য আপনার আইডেন্টি হিসাবে ফটো নিয়ে যেতে হবে, এছাড়াও ব্যাংকের পাসবই, এছাড়াও ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এছাড়াও সার্টিফিকেট, এই সমস্ত গভর্নমেন্টের যে সার্টিফিকেটগুলো থাকে তোমাদেরকে অবশ্য আবেদন করার সময় কিন্তু নিয়ে যেতে হবে। এখানে আর কি কি ইনফরমেশান দেওয়া আছে তোমাদের জানিয়ে রাখি। অবশ্য ভিডিওটিকে এখনও পর্যন্ত না যদি লাইক করে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের জেলা, তোমাদের জেলা চাকরির খবর। তোমরা যদি নিয়মিত তোমাদের জেলার চাকরির খবর অবশ্য আপডেট পেতে চাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, কারণ তোমাদের সবসময় জানিয়ে দেবো তোমাদের জেলার চাকরির খবর। এছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসেও কিন্তু তোমরা নিয়মিত আবেদন করতে পারবে, আশা করছি তোমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। এছাড়াও এই সপ্তাহে কী কী চাকরির খবর বার হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই। ভারতীয় সেনা বাহিনীতে কিন্তু র্যালির মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে, যে সমস্ত আগ্রহী প্রার্থীরা আছো অবশ্য তোমরা কিন্তু আবেদন করে ফেলো। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু র্যালিতে আবেদন চলছে, তোমাদের জন্য কিন্তু অনেক বড় অপরচুনিটি, কেন ইন্ডিয়ান আর্মিতে অনেকেই হয়তো আবেদন করতে পারে না, সেই জন্য কিন্তু ওপেন র্যালির একটা ব্যবস্থা করা হয়, যে র্যালির মাধ্যমে কিন্তু প্রার্থীদেরকে সরাসরি বাছাই করে নেওয়া হয়। আর এখানে তোমাদের কিন্তু PDF এর লিঙ্ক থাকবে, PDF এর লিঙ্কটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু আবেদন করা যাবে। এখানে আবেদন করার কোন কোন ডিস্ট্রিক্টগুলো যাচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এই সমস্ত প্রার্থীরা কিন্তু 5/7/2019 থেকে 12/7/2019 এখানে আপনাদের আর্মি গ্রাউন্ডে, কিন্তু বৈকুণ্ঠপুর আর্মি গ্রাউন্ডে তোমাদের কিন্তু যে র্যালিটা ওখানেই কিন্তু নেওয়া হবে, আর র্যালির জন্য কিন্তু তোমাদেরকে ওই জায়গা বা ওই স্থানে তোমাদের কিন্তু অবশ্য যেতে হবে। এবং যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাও সরাসরি অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে, অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করে দেবে এবং তোমাদেরকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আশা করছি তোমাদেরকে জানিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। ডকুমেন্ট হিসাবে তোমাদের NOC, নো অবজেকশন যে সার্টিফিকেটটা হয়ে থাকে, NOC তোমাদের নিয়ে যেতে হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট না নিয়ে গেলে তোমাদেরকে অবশ্য ওখানে কিন্তু কোনো ধরনের তোমাদের যে র্যালিতে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এবং এখানে একটা স্ট্যাম্প পেপার আছে NOC-র, যেটা NOC-র তোমরা এই স্ট্যাম্প পেপার তোমরা পেয়ে যাবে, বা অথবা তোমরা কিন্তু NOC-র যেটা বলা হয়েছে পঞ্চায়েত আন্ডারে তোমরা গিয়ে ইনফরমেশানটা নিয়ে নিতে পারো। এখানে মোবাইল অথবা টেলিফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো কিছু জানার এনকোয়ারি থাকে অবশ্য তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মির যে টেলিফোন নাম্বার যেটা র্যালির জন্য শুধুমাত্র দেওয়া হয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী ইনফরমেশানগুলো তোমাদের যদি মনে হয় ডাউটফুল এখানে ফোন করে, তোমরা অফিস টাইমে ফোন করে কিন্তু সম্পূর্ণ
ইনফরমেশনগুলো জেনে নিতে পারবে। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না, এই নাম্বারটা তোমরা কিন্তু ডেসক্রিপশনে পিডিএফ থেকে পেয়ে যাবে। আর এনওসিটা তোমরা পঞ্চায়েত বা বিডিও থেকে কিন্তু ওই সার্টিফিকেটটা তোমাদেরকে নিতে হবে, এনওসি নো অবজেকশন যে সার্টিফিকেট, অথবা তোমাদেরকে এছাড়াও আরেকটা সার্টিফিকেট যেটা র্যালির জন্য মাস্ট, অবশ্য তোমাদের ডোমেসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমরা যে ইন্ডিয়ায় বাস করে থাকো সেটার প্রমাণ দিতে গেলে তোমাকে ডোমেসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এবং তোমাদেরকে অনস্ক্রিন যে সার্টিফিকেটের জন্য যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটাও তোমাদের কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে, যে সমস্ত প্রার্থীরা র্যালিতে অংশগ্রহণ করবে। আর তোমরা যদি তোমার জেলার র্যালির আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, কমেন্টে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার সহযোগিতা করব। এবং তোমার জেলার র্যালির খবর নিয়ে কিন্তু খুব শীঘ্রই আসবো, সেই জন্য তোমার জেলার নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুললে হবে না। আর তোমরা যদি নিয়মিত এই ধরনের ভিডিও আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, কারণ নেক্সট ভিডিওয় তোমার চাকরি তোমার জেলার চাকরির খবর নিয়ে হাজিরা দেব। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।